গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্রেজি ভেগাবন্স। আমি রিয়া। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকের তারিখ হচ্ছে 6 February 2021। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো কি বলবো, আজকে এখন বাজে 9:30। আর অন্যদিনের মতো আমি সকালবেলা উঠে পড়েছিলাম, কিন্তু তোমাদের সাথে দিনটা এখন শুরু করছি উইথ মাই গ্রিন টি। অ্যান্ড আজকে ছুটি, আজকে অফিস ছুটি, শনিবার যেমন থাকে। কিন্তু ঘরে কাজ আছে, দেখি আর কী কাজ করা যায়। কারণ অন্যদিন তো অফিস আর টুকটাক কাজ মিলিয়ে সময়টা বেরিয়ে যায়, তো সেরকম কোনো প্ল্যান নেই। কিন্তু দেখা যাক, কিছু মানে রোজ যা থাকে তার মধ্যে স্পেশাল কিছু থাকে কি না, ওটাই হয় মানে স্পেশাল সারাদিনের একটা অক্সিজেন বা রিফ্রেশমেন্ট, যেটাই বলি। মাথায় আসে না কথা বলার সময় একটা ওয়ার্ড। যাই হোক, আর কথা বলবো না, আমি চট করে চাটা খেয়ে নেবো। চা খেয়ে প্রচুর কাজ রয়েছে, সেগুলো শুরু করব। তো এখন চাটা খাই, তারপর আবার ব্রেকফাস্টে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো এখন বাজে বেলা 11:30, আর আমি আমার ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে কালকে যেমন আমি কড়াইশুঁটি কচুরি করেছিলাম, তো কড়াইশুঁটির কচুরি রয়েছে আর সাথে রয়েছে আলুর ছড়ানো। আলুর ছড়ানো বেসিক্যালি কিছুই নয়, আলুর চচ্চড়ি বা আলুর তরকারি বলা যায়, মানে বাটি চচ্চড়ি টাইপেরই হয়, টমেটো দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, এসব দিয়ে হয়, আর কিছুই না। তো যারা কালকের ব্লগটা মিস করে গেছো, দেখো নি, আমি আই বাটনে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো কালকে ব্লগটা তোমরা চেক করে নিতে পারবে যে কালকে আমরা কী খেয়েছি ডিনারে বা কী করেছি আমি কাল সারাদিন সেটা। তো চলো আর কথা বলবো না, 11:30 বাজে, আমি খেয়ে নিই। পাশের বাড়ি মানে প্রেশার কুকারে সিটি বাজছে, আমি বুঝি না কেন, আমি যখনই ব্লগ করি, যখনই ভিডিও শুট করি, কোথাও থেকে কিছু না কিছু একটা সাউন্ড আসবে, আর সেটাকে যতই আমি মানে রিটেক করে ঠিক করতে চাই, ঠিক আর হয় না, ওটা সাউন্ডটা থাকবে, ওটা কন্টিনিউ। অত কথায় না গিয়ে আমি চট জলদি ব্রেকফাস্টটা শেষ করি। এই দেখো বাড়ির হর্ন, বাড়িতে বসেও তো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে তো অফিসে ছুটি, দেখা যাক ঘরে আর কি কাজ করতে পারি। তো এখন 2:15 বাজে, আর একটা কথা বলে নিই কি হয়েছে আজকে। অ্যাকচুয়ালি আমি আরও আগে স্নান করতে যেতাম, স্নানটা করতে যাওয়া এই কারণে হয়নি, তার কারণটা হচ্ছে মা মিক্সার গ্রাইন্ডারে মানে মিক্সারে আদা পেঁয়াজ রসুন এগুলো বাটছিল। কেন বাটছিল একটু পরে দেখাচ্ছি, সেটা বাটা হচ্ছিল। যাই হোক, সামহাও মা ওটা বুঝতে পারেনি কি, মানে আমাদের মিক্সারের যে জারটা রয়েছে ওখানে না, ক্লিপ সিস্টেমে ঢাকনাটা নয়, এরকম প্রেস ঢাকনা, এয়ার টাইট যে ঢাকনাগুলো হয় না ওরকম আটকে যায়, তো রাবারের ইয়ে দেয়। তো এবার সামহাও মা হয়তো বুঝতে পারেনি বা কিছু একটা হয়েছে, হাতটা ছেড়েছে বা কিছু, সমস্ত কিছু মানে ঢাকনাটা খুলে ছিটকে গিয়ে ভেতরে যে মশলাটা বেশি করা হচ্ছিলো, বাটা হচ্ছিলো, ছিটকে গিয়ে পুরো ঘরে, সারা শোকেস থেকে শুরু করে জামা কাপড় পুরো ঘরে ছিটকে একাকার হয়েছে। সেটাকে আবার পুরো ক্লিন করা হয়েছে, মশলা আবার নতুন করে বাটা হয়েছে, তারপরে আবার সব কিছু শুরু হয়েছে। তো এর মাঝখানে অনেকটা সময় গেছে, তো সেই জন্য আজকে স্নান করতে আমি যাইনি তখন, মানে থ্যাংক গড কি আমি স্নান করতে যাইনি, আদারওয়াইজ আমাকে আবার স্নান করতে হতো ওই অত পেঁয়াজ রসুন ওগুলো ঘেটে। যাই হোক, তো আজকে কেন পেঁয়াজ রসুন বাটা হচ্ছিল ওটা দেখাবো তোমাদেরকে একটু পরে। তো আমার মনে হলো কিছু বড় কিছু না, বাট একটা ইনফরমেশান শেয়ার করি, কেন এখন 99.9% বাড়িতে মিক্সার গ্রাইন্ডার ইউজ হয়, সেক্ষেত্রে একটু সাবধানতা রাখা উচিত। যদি ক্লিপ সিস্টেমও হয় সেক্ষেত্রে, আর যদি এরকম এয়ার প্রেশার যে ঢাকনাগুলো হয় ওর মানে এয়ার টাইট ঢাকনাগুলো, ওতেও হলো যে যখন আমরা জারে কিছু দিচ্ছি মশলা বাটার জন্য, সেক্ষেত্রে যেন ওটা ওভারলোডেড বা ওভারফ্লো না হয়ে যায়, আর ঢাকনাটা যাতে আমরা প্রপারলি হোল্ড করি যাতে জিনিসটা এরকম অ্যাক্সিডেন্ট না হয়। তো বেশি কিছু হয়নি, বাট স্টিল এটা একটা ছোটো শিক্ষা আমাদের, এর আগে তো এরকম কিছু হয়নি, এটা ছোটো একটা শিক্ষা আমাদের জন্য যে এবার থেকে এই প্রিকশনসগুলো নিতে হবে। এটা অনেকেই জানেন, বাট তাও একটা নিজের সাথে ঘটে যাওয়া মানে আমাদের নট আমার প্রপারলি মায়ের সাথে ঘটেছে, সেটা আমাদের ফ্যামিলিই, তো তো ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট একটা শেয়ার করলাম তোমাদের সাথে বা আপনাদের সাথে।
তো যাই হোক, এরপর আর কথা বলবো না, কাজগুলো বাকি আছে। আর কেন মশলাটা পিষে করেছি এবার তোমাকে ওটা দেখিয়ে দেবো। তো মাছের যে কাঁটাগুলো ছিল সেই কাঁটাগুলো প্রথমে ভালো মতো ধুয়ে নিয়ে, মানে মাছের মুড়ো প্লাস যে কাঁটাগুলো ছিল সেগুলোকে ভালো মতো প্রথমে ধুয়ে নিয়ে আঁশ ছাড়িয়ে তেলে যেমনভাবে মাছের মুড়ো বা মাছের মানে মাছ ভাজা হয় সেইভাবেই এটা ছেড়ে ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে। এরপরে আমি তোমাদের যেমন বলেছিলাম আমি রান্নাটা শেয়ার করবো তোমাদের সাথে, আমি চেষ্টা করবো যতটা পারি শেয়ার করতে রান্নাটা। তো এটা হচ্ছে মানে ফিলে বের করার পর যে বডির যে কাঁটাটা থাকে সেটা, ওটাকে ছোটো ছোটো টুকরো করে মাছের মতো টুকরো করে মানে রান্না করা হয়। আর এই যে দেখা যাচ্ছে গায়ে মাছগুলো লেগে আছে, দেখি দেখি ভালো মতো, এই যে মাছগুলো লেগে আছে দেখা যাচ্ছে, এইগুলোই হচ্ছে মানে ফিলে করার পর যেটুকু মাছ লেগে থাকে সেটাকে এইটার ক্ষেত্রে আমি বলতে পারি। এইটা যেখান থেকে নিয়েছি বেশ অনেকখানি মাছ লেগে আছে, মানে অল্প জাস্ট কাটা বেশি মাছ কম তা নেই, কাটাটার গায়ে বেশ অনেকখানি করে মাছ লেগে আছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মানে মাছের কাঁটাগুলো মাছগুলো মানে সেটা তুলে নেওয়া হচ্ছে। তো জাস্ট নর্মালি যেটা আমি বারবার বলছি যেভাবে মাছ ভাজা হয় বা মুড়ো ভাজা হয় এক্স্যাক্টলি সেইভাবে, তবে আমার মনে একটু তেলটা বেশি দেওয়া ভালো যাতে মাছের মুড়োটা কড়া করে ভাজা হয়। এরপর টমেটোটা দিয়ে দেওয়া হবে সেম তেলে, বা কেউ যদি চান আর একটু কম তেলে রান্না করতে তো সেক্ষেত্রে তেলটা তুলে রাখতে পারেন, আমাদের বাড়িতে কম তেলে রান্না হয় না সেই জন্য একটু বেশিই তেলেই হচ্ছে। তো এবার টমেটোগুলো যেভাবে কেটে রাখা হয়েছে এবার টমেটোগুলো দিয়ে দেওয়া হবে ডিরেক্টলি তেলের মধ্যে। আর এরপর একটা মিক্সার আছে মশলা, যেটা মায়ের মানে প্রত্যেকে তো রান্না করার একটা পদ্ধতি থাকে, তো মা মশলাগুলোকে এভাবে মিশিয়েই নেয় একটা বাটিতে তারপর দেয়। সেটার মধ্যে কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি, এইটাতে রয়েছে আমি একটু আলো মানে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে দেখো এটাতে রয়েছে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, নুন আর চিনি। তো এটা মা যখনই রান্না করে মা কী করে এভাবে মিশিয়ে নেয়, মিশিয়ে নিয়ে গিয়ে ওটা পুরোটা কড়াইতে দেয় দেবো। মানে ইউটিউবারে মা হওয়াটাও একটা শাস্তি, রান্নার ভিডিও এরকম শ্যুট করা নর্মালি ফ্রিলি রান্না করা যায় না, যাই হোক জোকসা পার। তো মা দেখুন প্রত্যেকেরই একটা রান্না করার স্টাইল রয়েছে নিজস্ব, মা এভাবেই করে মশলাগুলোকে একেবারে মিশিয়ে তারপর তেলে দিয়ে ভাজা হয়। এইভাবে মশলাটাকে খুব ভালো মতো, এতটা তেল না দিলেও চলবে বারবার বলছি, এটা যার যার অপশনাল মানে যার যার চয়েস কি আমি কতটা তেল খেতে পছন্দ করি সেক্ষেত্রে মা একটু তেল মশলা পছন্দ করে। তো এবার ওই যে টমেটোগুলো দেওয়া হয়েছে ওটাই তেলে বা মশলাগুলো সমস্ত কিছু তেলে ভালো মতো ভেজে কষানো হবে, আর এর মধ্যে আলু বা কিছু পড়ে না, জাস্ট মাছের কাঁটাটাই পড়ে। একবার যারা মানে খান তারা তো জানেনি, যারা খান না কোনোদিন খান নি এর আগে একবার ট্রাই করে দেখুন নিশ্চয়ই বলবেন। আর আমি কালকে বলছিলাম যে আজকে এনেছি অনেক বেলা হয়ে গেছে আর করা হয়নি, তো মা বললো চল আজকে কিছুটা করি আবার পরে একদিন বাকিটা করবো, তো কিছুটা আজকে করা হচ্ছে। আমি প্রায় 2 কেজির মতো এনেছিলাম আমাদের বাড়ির জন্য, তো আজকে কিছুটা হবে পুরোটা নয়, তারপরে বাকি পরে হবে। তো এই মশলাটা ভালো মতো এখন টমেটোগুলোকে ঘেঁটে ঘেঁটে ভাজা হবে, তারপরে বাকিটা আবার বাকি পরে রাখুন। তো এখন মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এরপর জল অ্যাড করা হচ্ছে, মানে জল বলতে এটা ঝোল ঝোল হয় না, একটু গ্রেভি হয় কিন্তু একটুখানি জাস্ট ঝোল এর মধ্যে অ্যাড করা হচ্ছে যাতে একদম মাখোমাখো না হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা মাখোমাখোই হয়, মানে আমি বোঝাতে পারছি না, মাখোমাখো হয় বাট স্টিল একটুখানি না এর মধ্যে হালকা একটা গ্রেভি, মানে একদম যাতে গায়ে লেগে না থাকে হালকা একটা গ্রেভি থাকে ভাত বা কিছু রুটি দিয়ে খাওয়ার জন্য, সেইটার জন্যই এটা অ্যাড করা হচ্ছে, এটাই বলতে চাইছি। তো এখন এদিকে তো ওই যে মশলাটা দিয়েছে ওটা ফুটছে, আর আমি করছি ভাইয়ের জন্য অমলেট, কারণ ভাই কোনো মাছ খায় না, মানে আমার বড় ভাই ও কোনো মাছ খায় না, তো ওর জন্য রেগুলার ডিমই করতে হয়, রেগুলার হোক বা যাই হোক ডিমই করতে হয়, ওর জন্য মাছ খায় না ও, তো তো আমরা তো মাছের কাঁটা খাবো, তাই ওর জন্য আমি অমলেট করছি।
এটা একটা টিপস বলতে পারো, নর্মাল স্পুনের থেকে ফোর্ক দিয়ে যদি বিটার থাকে খুব ভালো, আর যদি বিটার না থাকে ফোর্ক দিয়ে এগ বিট করা অনেক বেশি ইজি হয়। বুঝতেই পারছো, এক হাতে ক্যামেরা হ্যান্ডেল করে এক হাতে শ্যুট করছি, তো আমার হাত কাঁপছে, ক্যামেরা কাঁপছে। তো যাই হোক, আমি এবার অমলেটটা করবো। অমলেটের তো রেসিপি আর কিছু দেখানো নেই, পেঁয়াজ দিয়ে নুন দিয়ে অমলেট, ও লঙ্কা খায় না তাই জন্য নর্মাল অমলেট। ঝোলটা প্রায় ফুটে গেছে, এবার আমরা দিয়ে দেবো হচ্ছে মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো এত ঝোল থাকবে না, মাছের মাথাগুলো কি হবে একটু ফুটবে, ফুটে মাছের মাথাগুলো নরমও হবে কিছুটা, কারণ কড়া করে ভাজা। প্লাস হচ্ছে ঝোলটাকে টেনে এটা গ্রেভি গ্রেভি গায়ে মাখো মাখো, যেটা আমরা বলি না মাখো মাখো হবে, ওরকম হবে। তো এটা হোক, তারপর আবার তোমাদের ফাইনাল ওয়েটা দেখাচ্ছি। তো আমাদের মাছে দিয়ে রেডি, দেখে তো দারুণ লাগছে, মানে জিভে, মানে কথা বলতে গেলে জিভ জড়িয়ে যাচ্ছে, জিভে জল চলে আসছে, পুরো মনে হচ্ছে কোনো মটন কষা মা রান্না করে রেখেছে। তো এইটা বলতে পারি, যারা মাছ খেতে ভালোবাসো তাদের কাছে এরকম করে একবার খেয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে, মানে অতুলনীয়। আর কী কী ওয়ার্ড আছে ভুলে যাচ্ছি, মানে জাস্ট পাগল হয়ে যাবে এটুকু বলতে পারি। আমি ইভেন কথা সত্যিই বলতে পারছি না, আমার মানে ভর্তি জল হয়ে যাচ্ছে। আর যারা মাছ ভালোবাসো না হতে পারে তাদের মাছের একটু গন্ধ আসবে, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। মাছ ভালোবাসো যাদের গ্যারেন্টি দিয়ে বলছি এটা ভালো লাগবে। তো চ খাওয়ার সময় আমি দেখাবো কেমন, মানে খেতে কেমন হয়েছে। তো এখন বাজে বেলা 2:50, আর আমি এখন স্নান করতে যাব। আমি মাছের কাটার রেসিপিটা দেখানোর আগে তোমাদের বলেছিলাম যে মানে আজকে ঘরে একটা বিশ্রী অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে, সেটা হচ্ছে যে মা পেঁয়াজ আদা রসুন বাটছিল মিক্সার গ্রাইন্ডারে, সেটা বাটার সময় মিক্সারের জারটা ওভারফ্লো হয়ে বা ওভারলোডেড হয়ে তার ঢাকনা খুলে পুরো মশলা আলমারি থেকে শুরু করে শোকেস থেকে জামাকাপড় পুরো ছড়িয়ে সারা ঘরে মেঝেতে ছড়িয়ে একাকার হয়েছিলো। তো সেটা পরিষ্কার করে নতুন করে বাটনা বাড়তে গেলে সব কিছু লেট হয়েছে। তো একটা অ্যাক্সিডেন্টের কথা বললাম, সেই অ্যাক্সিডেন্ট মানে সেই যে পেঁয়াজ আদা রসুনটা বাটা হচ্ছিলো সেটা হচ্ছিলো এই ভেটকি মাছের কাটাটা রান্না করার জন্য। মানে এরকম হওয়ার পর হবে বা খাওয়ারই বা কী দরকার, কিন্তু না, আলটিমেটলি টেস্টটা যখন ভালো আছে না তখন সব কষ্ট মাথা থেকে চলে যায়। কিন্তু হ্যাঁ, বি কেয়ারফুল যখনই এই সব কিছু জিনিস ইউজ করবে, জানি তোমরা জানো, বাট স্টিল নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনা বলছে। তো আজকে একটা বড়ো অ্যাক্সিডেন্ট হতে পারতো, কিন্তু মানে অল্পের উপর দিয়ে গেছে, কারোর কোনো ক্ষতি হয়নি, জাস্ট জামা কাপড় এগুলো নষ্ট হয়েছে, ওগুলো ধুতে হবে, আর কিছুই করতে হবে না, ঘরটা পরিষ্কার করতে হয়েছে, এটা আমার এক্সট্রা খাটনি গেছে। তবে আর আমি কথা বলবো না, অনেক লেট হয়ে গেছে, আমি স্নান করতে যাবো, স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে লাঞ্চে আছে ভাত স্যালাড, কালকে যে এঁচড় হয়েছিলো এঁচড়ের তরকারি, আর সেই স্পেশাল আমি দেখিয়ে দিচ্ছি, সেই মানে একদম কষা টাইপের ভেটকি মাছের কাটা, আমার তো দেখেই আবার জিভে জল আসছে। চলো আমি আর লেট করবো না, তাড়াতাড়ি খেয়ে নিই, আর কাটাটা খেয়ে অবশ্যই রিভিউ দিচ্ছি। তো এখন আমি সেই মাছের কাটা টেস্ট করব, আমার কাছে একটা ভালো পিসও উঠছে না, দাঁড়া দেখাচ্ছি। যাই হোক, এই পিসটাই উঠেছে, হাত মাখামাখি হয়ে গেছে, দেখে তো একদম মাটন কষাই মনে হচ্ছে, গন্ধটা ওরকমই ছাড়ছে, বাট না এটা ভেটকি মাছের কাটা, দারুণ হয়েছে। যারা ঝাল ভালোবাসো এটা একটু ঝালঝালই ভালো লাগে, দারুণ লাগবে। বাট অবশ্যই যারা ঝাল কম কর, ঝাল কম দিয়েও বানাতে পারো, বাট আমরা ঝাল খাই, দারুণ লাগছে। তো এখন বাজে রাত্রি 10:45 বেজে গেছে, ওই 11:10 ওরকমই বাজে। তা এখন আমি ডিনার করব, আজকে ডিনারে আছে হচ্ছে পরোটা আর কষা আলুর দম। তো ডিনার স্যাটারডে ডিনার জমে গেছে একদম ফাটাফাটি ডিনার, সাথে কালকের কচুরি ছিল সেটাও খেয়ে নেবো, কচুরি তো আর নষ্ট হয় না যে ফেলবো, তো আমি খেয়ে নিচ্ছি। তো আজকে যাই হোক, পরোটা আলুর দম দেখে আমি আর সামলাতে পারছি না, এরকম যদি মানে স্যাটারডে বা উইকেন্ডে ডিনার হয়, আর কিছু বলার আছে, তো দারুণ হয়েছে একদমটা। টমেটো, কড়াইশুঁটি, ধনে পাতা দিয়ে যেমন কষা আলুর দম হয় শীতকালে, ওরকম কষা আলুর দম
আমি আর বেশি কথা বলতে পারছি না, তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে তারপর কথা বলবো, ঠিক আছে? তো আমার ডিনার এখন হয়ে গেছে, আর আজকে আর কিছু করার নেই, ব্যাস এবার একটু একটুখানি গল্পের বই পড়বো বা একটু ইউটিউব চেক করবো, এরপর ঘুমিয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করবে, তাতে যখনই ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, তোমাদের ফিডব্যাক খুব দরকার, তাতে আমরা আমাদের কোনো ইম্প্রুভমেন্টের জায়গাগুলো বুঝতে পারবো। আর পাশে থেকো, এটা এক্সপেক্ট করবো যে নতুন বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করে পাশে থেকো। আর নতুন কালকে সানডে যাই না কী করবো, যাই হোক একটা প্ল্যান আছে, দেখা যাক। তো একটু হিন্টস আবার দিয়ে দিলাম, এনিওয়েজ আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট, ভালো থেকো।